I am Muhammad Shohrab Hussain, Assistant Head Teacher at Fatehpur Kamalakanta Gurucharan Multilateral High School, Nobinagar, Brahmanbaria. My dear students, hope somehow all of you are okay. It is true that we are facing a tough time. Pest coronavirus has already grasped in the whole world. My dear students, all of you observe the rules of health and face it with courage and patience. My dear students, today I am going to talk about the infinitive. Here I have mentioned two sentences. Number one, I went to see him. Number two, he likes to read. এখানে প্রথম সেন্টেন্সে আমি উল্লেখ করেছি যে আমি তাকে দেখতে গেলাম, টু সি দেখতে। দ্বিতীয় সেন্টেন্সে টু রিড, হি লাইকস টু রিড, অর্থাৎ সে পড়তে পছন্দ করে। এখানে টু রিড আর টু সি, সি বারবের প্রথমে টু পড়ছে, রিড বারবের প্রথমে টু পড়ছে, অর্থাৎ নমিনেটিভের সাথে সাবজেক্টের সাথে ভার্বের যে সব রূপের কোনো সম্পর্ক থাকে না এবং যাদের দিয়ে পড়তে পড়তে যেতে ইত্যাদি কাজগুলো বুঝায় তাদেরকে ইনফিনিটিভ বলে। অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্বের যে রূপের কোনো সম্পর্ক থাকে না এবং যাদের দিয়ে পড়তে পড়তে যেতে প্রকৃতির কাজগুলো বোঝায় তাদেরকে ইনফিনিটিভ বলে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, ভার্বের আগে টু বসিয়ে ইনফিনিটিভের রূপ গঠন করা হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, এ পর্বে আমি তোমাদেরকে ইনফিনিটিভের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। ইনফিনিটিভ দুরকম, সিম্পল ইনফিনিটিভ ও জেরান্ডিয়াল ইনফিনিটিভ। নাম্বার ওয়ান, সিম্পল ইনফিনিটিভ বলতে আমরা বুঝি ইনফিনিটিভ যখন অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো ব্যবহৃত হয়ে সাবজেক্ট অবজেক্ট প্রকৃতি হয় তখন তাকে সিম্পল ইনফিনিটিভ বলে। এখানে দুটি সেন্টেন্স উল্লেখ করা আছে। নাম্বার ওয়ান, টু ওয়ার্ক ইজ এ গুড এক্সারসাইজ। এখানে টু ওয়ার্ক ইজ এ ইনফিনিটিভ ডি এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। টু ওয়ার্ক ইজ এ গুড এক্সারসাইজ মানে হলো ভ্রমণ করা একটি উত্তম ব্যায়াম। এখানে ওয়ার্কের আগে টু ব্যবহৃত হয়েছে। আর এই যে টু ওয়ার্ক, টু ওয়ার্ক ইজ এ গুড এক্সারসাইজ, টু ওয়ার্ক এখানে অ্যাবস্ট্রাক্ট নাউনের কাজ করে আছে। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে আমরা বুঝি যে নাউন কোন ব্যক্তি বা বস্তুর গুণ অবস্থা এবং কাজের নাম বোঝায় তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে টু ওয়ার্ক একটি একটি ব্যায়ামের নাম, এখানে টু ওয়ার্ক দ্বারা কাজের নামও বোঝানো হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, দা বয় বিগেন টু রান, এখানে টু রান অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, টু রান। তো অতএব দেখা গেছে যে ইনফিনিটিভ যখন অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো ব্যবহৃত হয়ে সাবজেক্ট অবজেক্ট প্রবৃত্তি হয় তখন তাকে সিম্পল ইনফিনিটিভ বলে। তাহলে এখানে টু ওয়ার্ক এবং টু রান এই দুটা ইনফিনিটিভ সিম্পল ইনফিনিটিভ। মাই ডিয়ার স্টুডেন্টস, এই পর্বে আমি আলোচনা করব জেরান্ডিয়াল ইনফিনিটিভ। ইনফিনিটিভ যখন কোন উদ্দেশ্য বা কারণ প্রকাশ করে তখন তাকে জেরান্ডিয়াল ইনফিনিটিভ বলে। এখানে আমি দুইটা উদাহরণ উল্লেখ করেছি, উই রেন টু ক্যাচ দ্য ট্রেন, এখানে ট্রেনটি ধরার উদ্দেশ্য বোঝানো হয়েছে টু ক্যাচ দ্বারা। দিস ইজ এ বুক টু সেল, এখানে এই যে বইটি, বইটি হলো বিক্রয়ের উদ্দেশ্যে বইটি রাখা, অর্থাৎ দিস ইজ এ বুক টু সেল, এটি বিক্রয়ের বই। তাহলে এখানে একটা উদ্দেশ্য বা কারণ বোঝানো হয়েছে টু সেল দ্বারা। তো অতএব টু ক্যাচ এবং টু সেল হলো জেরান্ডিয়াল ইনফিনিটিভ। আমাদেরকে স্মরণ রাখতে হবে
মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদেরকে স্মরণ রাখতে হবে ইনফিনিটিভ টু কোন কোন সময় উজ্জ্বল থাকে, ক্যান, মে, মাইট, কুড, উড, শুড, বিহল, বি, দেয়ার, হেয়ার, মেক, নিট, লেট, সি, ওয়াচ প্রভৃতি কতগুলো ভার্বের পরে ইনফিনিটিভ এর টু উজ্জ্বল থাকে। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আর তোমাদের সম্মুখে সময়ের অভাবের জন্য আলোচনা করতে পারলাম না। আগামী ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা সবাই ভালো থাকো, থ্যাংক ইউ।